গাজীপুরে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে নিত্যপণ্যের দাম, স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এ বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে সবজি ছাড়া আর কি কি পণ্যের দাম কমেছে বিস্তারিত আমাদের জানান। জি তানিয়া, আমি সকাল থেকে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভান্ডারা বাজার এই বাজারে রয়েছি। আমরা যদি দেখাতে চাই, আমাদের পিছনে ঠিক অনেকগুলো কাঁচা বাজারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন কাঁচা মালের দাম অনেকটা কমেছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে কোন কোন কাঁচা মালের দামটা কমেছে এবং এক সপ্তাহের মধ্যে বেড়েছে। এই এক সপ্তাহে এখানকার বাজারে একই বাজার, বাজার কম বেশি নেই। ওই পটল আগে 50 বেচছে, এখন 50-60, গন্ডুল 50-60, কলা 60-70, কাঁচামাল 70-80। আগের বাজারে এখানকার বাজারে একই, এক সপ্তাহ বাজার আপডাউন করে নেই। আমাদের যেমনটি বলছিলেন, এই ব্যবসায়ী আসলে গত এক সপ্তাহের মধ্যে বাজার শিথিল রয়েছে। তবে আমরা অন্যান্য কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদের যতটুকু জানিয়েছেন যে বেগুনের দাম কিছুটা কমেছে, তাছাড়া করলা, পেঁয়াজ সহ অন্যান্য বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, কমেছে। আমরা জেনেছি মাছের বাজারে আসলে সবকিছুর চেয়ে মাছের দামটা একটু বৃদ্ধি রয়েছে, কেজিতে 10-15 টাকার মতো বেশি রয়েছে বলে আমাদের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে রমজানের শুরুতে কিছুটা পণ্যের কাঁচা বাজারের দাম কিছুটা বেশি ছিল, এরপর থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আজও বাজারে পণ্যের দাম অনেকটা কম দেখা গেছে। আমরা দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে 20-25 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 40-45 টাকা কেজিতে, বেগুন 40-45 টাকা কেজিতে। তানিয়া, বাজার পরিস্থিতি সর্বশেষ গাজীপুর থেকে এই ছিল আমার কাছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে নিত্যপণ্যের দাম, স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এ বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গাজীপুরে সবজি ছাড়া আর কি কি পণ্যের দাম কমেছে বিস্তারিত আমাদের জানান। জি তানিয়া, আমি সকাল থেকে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভান্ডারা বাজার এই বাজারে রয়েছি। আমরা যদি দেখাতে চাই, আমাদের পিছনে ঠিক অনেকগুলো কাঁচা বাজারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন কাঁচা মালের দাম অনেকটা কমেছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে কোন কোন কাঁচা মালের দামটা কমেছে এবং এক সপ্তাহের মধ্যে বেড়েছে। এই এক সপ্তাহে এখানকার বাজারে একই বাজার, বাজার কম বেশি নেই। ওই পটল আগে 50 বেচছে, এখন 50-60, গন্ডুল 50-60, করলা 60-70, কাঁচামাল 70-80। আগের বাজারে এখানকার বাজারে একই, এক সপ্তাহ বাজার আপডাউন করে নেই। আমাদের যেমনটি বলছিলেন, এই ব্যবসায়ী আসলে গত এক সপ্তাহের মধ্যে বাজার শিথিল রয়েছে। তবে আমরা অন্যান্য কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদের যতটুকু জানিয়েছেন যে বেগুনের দাম কিছুটা কমেছে, তাছাড়া করলা, পেঁয়াজ সহ অন্যান্য বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, কমেছে। আমরা জেনেছি মাছের বাজারে আসলে সবকিছুর চেয়ে মাছের দামটা একটু বৃদ্ধি রয়েছে, কেজিতে 10-15 টাকার মতো বেশি রয়েছে বলে আমাদের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে রমজানের শুরুতে কিছুটা পণ্যের কাঁচা বাজারের দাম কিছুটা বেশি ছিল, এরপর থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আজও বাজারে পণ্যের দাম অনেকটা কম দেখা গেছে। আমরা দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে 20-25 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 40-45 টাকা কেজিতে, বেগুন 40-45 টাকা কেজিতে। তানিয়া, বাজার পরিস্থিতি সর্বশেষ গাজীপুর থেকে এই ছিল আমার কাছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।